কারণে আসেন একটা বেড়াতে আর একটা ভোটের আগে মিথ্যে কথা বলতে। এই রকম মিথ্যে কথা আপনি কোথাও পাবেন না। এই মুখ্যমন্ত্রী মিথ্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন, একটু আগে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বলছেন আমি 13,000 কোটি টাকা দিয়েছি উত্তরবঙ্গে, 13,000 কোটি টাকা কোথায় গেল? মালদায় নদী ভাঙন, অন্যদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে সেচ ব্যবস্থার বিপর্যয়। এই মুখ্যমন্ত্রী একটু আগে বলেছেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যে মুখ্য সচিব সে আরেক চাটুকার, সারাক্ষণ চটি চাটছে হরিকৃষ্ণ দ্বিবেদী, তার 3টে মেয়েকে জামাই সহ আইটিসি তে চাকরিতে ঢুকিয়েছেন, আইটিসি কোম্পানিতে। মমতা ব্যানার্জির চুরির ভাত পান এই বেটা। তিনি নাকি 7 তারিখে উত্তরবঙ্গে সব এমএসএমই কে নিয়ে মিটিং করেছেন, 24,000 কোটি টাকা উত্তরবঙ্গে বিনিয়োগ হবে। কবে বিনিয়োগ হবে? মে মাসের লোকসভা ভোটের পরে। আরেকবার টুপি পরিয়ে যদি বৈতরণে উতরে দেওয়া যায়। মমতা ব্যানার্জি জানেন না 24-এর ভোটটা হচ্ছে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার ভোট। যা ঘটেছে মধ্যপ্রদেশে, যা হয়েছে ছত্রিশগড়ে, যা হয়েছে রাজস্থানে, 24-এও তাই হবে। আমি ভারত মাতার সন্তান, আপনি ভারত মাতার সন্তান, কেউ আমরা চাই না আমাদের দেশ গাজা হোক, লেবানন হোক, প্যালেস্টাইন হয়ে যাক, আফগানিস্তান হয়ে যাক, ইউক্রেন হয়ে যাক। তাই মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, আগলিবার মোদী সরকার, আগলিবার মোদী সরকার, ফের একবার মোদী সরকার, ফের একবার মোদী সরকার। তাই আপনি এই মিথ্যা কথাগুলো বলার জন্য এখানে এসেছেন। আপনার মুখোশটা ডক্টর লাহিড়ি খানিকটা খুলেছেন, আমি আরো খানিকটা খুলে দিয়ে যাচ্ছি। 2019-20 নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট বাজেট অ্যানাউন্সমেন্ট 607 কোটি, অ্যাকচুয়াল রিলিজ 446.85%, 67.7%। কমছে কেমন দেখুন, অপেক্ষা করুন। 2020-21 বরাদ্দ 710, অ্যাকচুয়াল রিলিজ 246.08%, 34.7%। 21-22 বরাদ্দ 759.70%, অ্যাকচুয়াল রিলিজ 170.29%, 22.4%। এবারে 22-23 গত অর্থবর্ষে বরাদ্দ ছিল প্রায় 800 কোটির কাছাকাছি, আর রিলিজ হয়েছে 308 কোটি টাকা। এই উত্তরবঙ্গকে এই মুখ্যমন্ত্রী উন্নয়নের দিক থেকে বঞ্চিত করেছেন, এবং উত্তরবঙ্গকে তিনি নির্বাচন এলে মিথ্যা প্রতিশ্রুতি আর বেড়াতে যাওয়ার জায়গা বলে মনে করেন। আজকে উত্তরবঙ্গে উত্তর কন্যার লাগোয়া 30 কোটি টাকা দিয়ে প্রাসাদ বানিয়েছেন, ব্যাডমিন্টন কোর্ট সহ। কোন পর্যটক সেখানে থাকতে পারে? কোন সাংসদ বিধায়ক ব্যুরোক্র্যাট বিদেশি প্রতিনিধি ঢুকতে পারে? উত্তর হল না। শুধু ওই একটা নয়, টাইগার হিল, সেবক রোড,
গাজল ডোবা রাজা ভাত খাওয়া জানসা থেকে শুরু করে আমাদের মাল্লার ইরিগেশন গেস্ট হাউস পর্যন্ত গোটা উত্তরবঙ্গে ফিলিপাইন্সে তদানীন্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন ফার্ডিনান্ড মার্কোস অথবা সাদ্দাম হোসেনের মতো ইনি প্রাসাদ বানিয়ে রেখেছেন সরকারের টাকায় জনগণের টাকায়। কতবার বেড়াতে এসেছেন, কতবার কোথায় ছিলেন, গরু মারা এলিফেন্ট ক্যাম্প ধূপ ঝোড়া তিনবার, চাপড়ামারি ফরেস্ট বাংলো চারবার, হরম টুরিস্ট লজ মাদারিহাট, মন্ত্র নেচার এডুকেশন এন্ড ওয়াইল্ডনেস রিসর্ট, রাজা ভাতখাওয়া বক্সা জঙ্গল লজ, পেশিমাল পার্সোনাল ফার্ম হাউস অফ এমএলএ দুলাল দাস মালবাজার, লামাহাটা গভর্নমেন্ট গেস্ট হাউস কালিম্পং, ডেলো টুরিস্ট লজ, ডেলো মনে আছে তো, সুদীপ্ত সেন, গৌতম কুণ্ড, সারদা, রোজ ভ্যালি মনে আছে তো, ওই ডেলোতে উনি অনেক এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং করে যান। এইভাবে গোটা উত্তরবঙ্গে তিনি অসংখ্যবার এইভাবে বেড়াতে এসেছেন, উত্তরবঙ্গের মানুষের কোন উন্নয়ন হয়নি। যদি উত্তরবঙ্গের আপনি স্বাস্থ্যর কথা বলেন, একটা নিউরো সার্জন নেই গোটা উত্তরবঙ্গে খুঁজে আসুন, নো নিউরো সার্জন, নো কার্ডিওলজিস্ট। আর অশোকবাবু বলছিলেন মেডিকেল কলেজ সবগুলো উনি আসার আগে, উনি আসার পরে বালুরঘাট মেডিকেল কলেজ, আলিপুরদুয়ার মেডিকেল কলেজ যে কটা হয়েছে এগুলো সব নরেন্দ্র মোদীজির স্কিম। নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে তিনি যে যে প্রশাসনিক জেলাতে মেডিকেল কলেজ নেই একটা করে মেডিকেল কলেজের পরিকল্পনা নেন, 60% টাকা ভারত সরকার দেয়, 40% টাকা স্টেট গভর্নমেন্ট দেয় এবং ন্যাশনাল রুরাল মিশন থেকে এই হসপিটালগুলি চালানোর জন্য ডাক্তার, টেকনিশিয়ান, নার্স, হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ভারত সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা হয়েছে। তাই তিনি উত্তরবঙ্গে কোন উন্নয়নের কাজ করতে পারেননি, করেননি। চা বাগান চা সুন্দরী কোথায় গেল আপনার? চা সুন্দরী এখন 1,20,000 টাকার বাড়িতে পরিণত হয়েছে। আমাদের ভারত সরকারের শ্রম দপ্তরের অর্থে যে কোনো যদি চা বাগান বন্ধ হয়, ছোট শিল্প বন্ধ হয়, 1,500 টাকা করে ভাতা দেওয়ার প্রভিজন রয়েছে, 1 বছরের অধিক বন্ধ হতে হবে। এটা তো ভারত সরকারের শ্রম দপ্তরের স্ট্যান্ডিং নির্দেশ, আপনি এখানে ধপের চপ খাইয়ে দিয়ে চলে গেলেন, যেমন ভোটের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, আরো আরো শিল্প আসবে বলেছিলেন না, নন্দীগ্রামে গেছিলেন আমাকে হারাতে, হেরে ভূত হয়ে পালিয়ে এসেছেন বলেছিলেন তার আগে, ও মোদী ভ্যাকসিন আমি তো কিনে দিয়ে দেব, আপনি কিনে দেননি। ভারত সরকার বিনা পয়সায় করোনাকে তাড়ানোর জন্য দুটো করে ভ্যাকসিন সবাইকে দিয়েছেন, আর সিনিয়র সিটিজেনরা তারা বুস্টার ডোজের ভ্যাকসিনও পেয়েছেন নরেন্দ্র মোদীজি ভারত সরকারের আনুকূল্যে। আপনি কি করেছেন উত্তরবঙ্গে? উত্তরবঙ্গে আপনি এসেছিলেন ছদ্মবেশ প্রতিযোগিতায়
অংশ গ্রহণ করবে। আপনি পাহাড়ে যারা আছেন আপনার বলিয়ে ইতনা সর্দি কা মৌসুম মে ডিসেম্বর জানুয়ারি মে চা বাগান মে কাম হতা হ্যায় বন্ধ রাতা হ্যায় ইয়ে সব লোক বলিয়ে না এ ঝুটা ঝুল্লা বাদ চিফ মিনিস্টার তুই খিচ মেরি ফটো তুই খিচ মেরি ফটো পুলিশ কে দিয়ে ডাকিয়ে নিজে সেজেছেন এবারে আপনি এসেছেন উত্তরবঙ্গে এক বিয়ে বাড়ি করতে তালিচালা কার্সিয়াং এ তাজের হোটেল প্রেসিডেন্সিয়াল স্যুট ১,০০,০০০ টাকার রুম একটা রুমের দাম ১,০০,০০০ যেটায় মমতা ব্যানার্জি রাত্রে ছিলেন চার দিন ধরে। তারপরে তো ভাইপো আছে তার রুমের ভাড়া ৮৪,০০০ টাকা সেকেন্ড প্রেসিডেন্ট গরিব মামাটি মানুষ আমি বেতন নিই না আমি তাদের হোটেলে থাকি ভাড়া মেটায় ১,০০,০০০ টাকা। এবারে এসেছিলেন বিয়ে বাড়ি করতে বিয়ে বাড়িতে খেতে এবারে এসেছিলেন ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে এবারে এসেছিলেন তুই খিচ মেরি ফটো আর লাস্টে যাওয়ার সময় খেলার মাঠকে ধ্বংস করে শিলিগুড়িতে মিথ্যা কথা জুমলাবাজি এই ভ্রষ্টাচারী পরিবারবাদী তুষ্টিকরণের নেত্রী মিথ্যা কথা বলে গিয়ে গোটা উত্তরবঙ্গকে অপবিত্র করল। কবি ভানুভক্তের উত্তরবঙ্গ, ঠাকুর পঞ্চানন বর্মার উত্তরবঙ্গ, প্রণব মজিয়া রায়ের উত্তরবঙ্গ, ভগবান বিরসা মুন্ডার ধরতি উত্তরবঙ্গ, তিস্তা তোরসা মহানন্দা রায়ডাকের উত্তরবঙ্গ, মতুয়া রাজবংশী সমাজের উত্তরবঙ্গ, গোর্খা নেপালি কোচ রাভা থেকে শুরু করে গৌড়বঙ্গের উত্তরবঙ্গ সেটাকে অপবিত্র করার জন্য আপনি এসেছিলেন। শুনে রাখুন মমতা ব্যানার্জি, উত্তরবঙ্গের মানুষ তারা আপনাকে অনেক আগে বর্জন করেছে। আমি পাহাড়ে গেছিলাম তখন আমি ওই দলে ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি আমার নেপালি দিদি এবং বোনেদের জিজ্ঞেস করছিলাম, আগের মুখ্যমন্ত্রী তো আসতো না, এখনকার মুখ্যমন্ত্রী তো আসেন, আমাকে তারা উত্তর দিয়েছিল ঘুম নে আনছু বেড়াতে আসে, এটা সাধারণ মায়েদের দিদিদের বোনেদের কথা, কোন সুবিধা আপনার এখানে হবে না। আমরা পারিনি কলকাতা দক্ষিণবঙ্গ তালাতে, আপনারা আমাদেরকে অনেক আগে পথ দেখিয়েছেন। আপনারা ১৯ সালে সাফ করেছেন, ২১ সালে মেজরিটি সিট আপনারা দিয়েছেন, আপনারা মোদিজিকে বিজেপিকে রাষ্ট্রবাদকে দেশপ্রেমকে আপনারা প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এগিয়ে দিয়েছেন। তাই আমি মনে করি একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। আজকে শিলিগুড়িতে দাঁড়িয়ে আমি অকপটে স্বীকার করতে পারি, বলতে পারি, হোয়াট নর্থ বেঙ্গল থিংস ইয়েস্টারডে হোল অফ দি বেঙ্গল থিংস টুমোরো। এটা ঘটনা আপনারা পথ দেখিয়েছেন ১৯ আর ২১, এই পথে যদি আজ বাংলা হাঁটতো তাহলে আমার বাড়ির মেয়েটাকে বোনটাকে মহিলাদের অহংকার অলংকার তার কেশকে বিসর্জন দিতে হতো না। যদি উত্তরবঙ্গের দেখানো পথে
পশ্চিম বঙ্গ হত তাহলে 150 কেজি ওজনের গোটা পার্থ চাকরি চুরি করে অপাকে সঙ্গে নিয়ে জেলে যেত না 51 কোটি টাকা বাড়ি থেকে পাওয়া যেত না যদি উত্তরবঙ্গের দেখানো পথে কলকাতা আর আমরা দক্ষিণবঙ্গ হাঁটতাম তাহলে আটা চোর গম চোর চাল চোর বালু মল্লিক বাকি বুরদেরকে আমাদের দেখতে হতো না আজকে উত্তরবঙ্গ পথ দেখিয়েছে উত্তরবঙ্গে আপনার কিছু হবে না লোকসভা ভোটেও আপনাকে খালি হাতে যেতে হবে হীরক রানী বাই বাই 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 স্বর মমতা স্বর মমতা স্বর মমতা স্বর মমতা হীরক রানী হীরক রানী হীরক রানী হীরক রানী 16 তারিখে কুনা ভাঙ্গার ব্যবস্থাপনায় বাপি গোস্বামী নেতৃত্বে নাগলা কাটা যা শ্রমিকদের সমাবেশ ওই দিন বলল যা মালিকদের সঙ্গে মিলাভগত যে কোয়ার্টার গুলো মালিকদের রিপেয়ারিং করার কথা মালিকরা রিপেয়ার করবে না তারা টাকা জমা দিয়ে দিবে ভাইপোর অ্যাকাউন্টে ওই ওই ভাঙা ঘরগুলো পাট্টা দেওয়ার নাম করে 7,000 চা বাগানের শ্রমিকে 3 লক্ষের বেশি ভোট মিথ্যা কথা বলে নেওয়ার জন্য উনি প্রতিশ্রুতি দিয়ে চলে গেছেন এত মিথ্যা কথা ভূভারতে কেউ বলে না উত্তর দেব ওই দিন ওই দিন ভগবান বিরসা মুন্ডাকে কুমার গ্রামে মনোজোরার ব্যবস্থাপনায় মনোজ সিগার নেতৃত্বে কুমার গ্রামে আমাদের জনজাতি মূলবাসী যাদের একজন দ্রৌপদী মুর্মুকে নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছেন সেখানে ভগবান বিরসা মুন্ডার পুজো হবে অনুষ্ঠান হবে আদিবাসীদের রীতিনীতি মেনে কালচারাল প্রোগ্রাম হবে তাই চা শ্রমিকদের সমাবেশ নাগরা কাটা আর জনজাতিদের সমাবেশ কুমার গ্রাম 16 তারিখে দেখা হবে আবারও আসবো মাসে দুবার করে আসবো সরকারের দেবী শিলিগুড়িতে থাকার ব্যবস্থা করে গেছি সর্বনা মমতা ব্যানার্জিকে সর্বনা মমতা ব্যানার্জিকে এবং এই ভ্রষ্টাচারী তুষ্টিকরণ আর পরিবারবাদের যে স্রষ্টা হীরক রানী তাকে সরাতে হবে কেন সরাতে হবে রাজু বিস্তা ভাইয়া পুরা ডিটেলস মে বতা দিয়া কেসে ড্রাগ চল রহা হয় কেসে গো তস্করী চল রহা হয় কেসে হামারি বগল মে জো ইন্টারন্যাশনাল বাজার হয় এ ইন্টারন্যাশনাল বাজার ডিউ টু মমতা ব্যানার্জি এন্ড হার পুলিশ আর গুন্ডা किस तरीके से इंटरनेशनल बाजार खतरा में है देश रहेगी तो हम सब रहेगी इसलिए देश को बचाना है हमारी भारत केसरी डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का सपना मोदी जी तो पूरा कर दिया एक देश एक प्रधान एक निशान एक विधान ये तो हो गया 370-35 में बाकी बंगाल है हम लोग तो पहले झांकी कर दिया कश्मीर अभी बंगाल बाकी है बंगाल को ये भ्रष्टाचारी देशद्रोही तोलामूल का उखाड़ फेंकना होगा और बंगाल को डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी जिस सपने का साथ बंगाल को पश्चिम बंगाल को हमारी देश का साथ
जुड़ने का काम किया था उस बंगाल को सोनार बांगला बनाते होंगे आमादें सबाई मिले। आमी एर पहले सांगवादिक सम्मेलन करवो आमार अनेक डाटा चिलो आस्ते आस्ते बोलवो पहले पहले बोलवो मजे मजे आसवो आज के इतुको आर आमादें एमपी दार्जिलिंग ऑल एमएलएस नॉर्थ बंगाल के लिए आमी सचिवालय देखते जाबो उत्तर कन्या ढुकते देवे क्या हमें जानी ना किंतु हमें देखते जाब मुख्यमंत्री बोले ना एकुशे भोटे आगे अपन कलकता जो हम सब क्ज कर दीची एखने अपन को समस्या थकबेना कतगुलो एखने डिपार्टमेंट आई तरह तालिका आगे पढ़े दीची तरह सुविधा एगुलो आना देखते उत्तर कन्या दफ्तर डायरेक्टरेट नॉर्थ बेंगल डेवलपमेंट डिपार्टमेंट डायरेक्टर अफ एग्रीकल्चर बैकवर्ड क्लास वेलफेयर मिड डे मिल एंड स्कूल एजुकेशन आईसीडीएस आईजी नॉर्थ बेंगल पुलिस पीडब्ल्यूडी हाउसिंग लेबर Within bracket plantation labor wing, health and family welfare, animal resource. আপনারা পরিষেবা কেউ পান? না। উত্তর কন্যা থেকে কেউ পরিষেবা পান? না। কেউ পরিষেবা পান? না। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী? না। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী? না। প্রমাণিত মিথ্যাবাদী? না। তাই আমরা নিজের চোখে আজকে সচিবালয়ে পরিদর্শন করব। বিরোধী দল নেতা সাথী দার্জিলিং এর এমএলএ এবং উত্তরবঙ্গের এমএলএ রা পার্টির কোন লোক যাবেন না আমরা সচিবালয় ভিজিট করব তারপরে প্রয়োজন হলে সচিবালয়ের গেটে যা দেখলাম যা বাস্তব উপলব্ধি আপনাদের প্রেসের মাধ্যমে আমরা জানাব তাহলে আজকে এই কর্মশালা সফল হলো আমাদের হলে করতে বাধ্য হলাম এরপরে লড়াইয়ের মাঠে দেখা হবে তাই তো রাস্তায় দেখা হবে পথে পথ দেখাবে তো হীরক রানী